নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পি রান্না বান্না। আমি দেবশ্রী, আজ কথা মতো নিয়ে হাজির হয়ে গেছি ভাইফোঁটার দিন যে বিরিয়ানি বানিয়েছিলাম তার রেসিপি। খুব ভালো করে হয়তো আমি বিরিয়ানি বানাতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করেছি বাড়িতে সব উপকরণ ছাড়াই কীভাবে আমি বিরিয়ানি বানাই দেখে নিন। এর জন্য মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে নিয়েছি ভিনিগার দিয়ে, আর আলুগুলোও দেখলেন ভেজে রেখেছি সেদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে। এরপর আমি এটা ভাজছি পেঁয়াজটা, এটা কিন্তু বেরেস্তার জন্য। তো আরও পেঁয়াজ আছে, তো বেরেস্তাগুলো আমি তুলে নিয়েছি। তো তেল দেওয়া হয়ে গেছে, তেলের মধ্যে বা দিয়ে দেব পেঁয়াজ কুচি, বাকি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব। আর মাংসটা কিন্তু চিকেনটা 1 ঘন্টা মতো ভিনিগারে ম্যারিনেট করা আছে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো এবার অল্প একটু চিনি, পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিলাম আমি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি হোমমেড বিরিয়ানি মশলা। সমস্ত মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটাটা দিয়ে অল্প একটু জল দেব, কারণ না হলে বড্ড বেশি আদাটা লেগে যায়। সামান্য পরিমাণেই দেব। তো এরপর ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেব কষানো মশলার সাথে। মশলা তো তেল ছেড়ে বেরিয়েই এসেছে অনেকটাই, তো এবার চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমি কিন্তু চিকেনটা রান্নার সময় একটু আর জল ব্যবহার করব না। দেখুন চিকেনটা প্রায় হয়ে এসেছে আমার। এরপর দিয়ে দেবো আমি কেওড়া জল, দিয়ে দেবো এবার গোলাপ জল, এরপরে দিয়ে দেবো মিট মশলার গুঁড়ো। মাংসটা থেকে অনেকটা তেল বেরিয়েছে দেখুন, আমি কিন্তু এত তেল দিইনি, যেহেতু চিকেনটা একটু বড় সাইজের ছিল তাই অনেক তেল বেরিয়েছে চর্বি থেকে। আমি কিন্তু একটুও জল ইউজ করিনি, তো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। এটা আবার নামিয়ে রেখে দেবো। এদিকে রাইসটা রেডি করাই আছে বিরিয়ানির,
তো এরপর আমি এর মধ্যে এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। এটা জাফরান মেশানো দুধ, গরুর দুধ, তার সাথে আমি দেয়া আছে জাফরান। বেশি কিন্তু রিচ নয় যেভাবে বানাচ্ছি। এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আলুগুলোও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেওড়া জল। এরপর দেব গোলাপ জল। এরপর দিচ্ছি মিঠা আতর। যে যেরকম সেন্ট পছন্দ করবেন দেবেন। এবার ভালো করে আমি মিক্স করে নেব। বাকি চিকেনটাও দেয়া হয়ে যাচ্ছে। এভাবে বানালে কিন্তু লেয়ার লেয়ার করে আর করার কোনো এ নেই। প্লেটের সাহায্যে ভাতগুলো একটু উল্টে নেবেন, তাহলে কেটে যাওয়ার ভয় থাকবে না। চামচে করলে কেটে যেতে পারে। তো এইরকম করে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি চান লেয়ার করতে লেয়ার করবেন, যেহেতু এখানে অনেকটা পরিমাণের আইস। ওপর থেকে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এরপর 2-3 মিনিট আমি দমে রাখবো ঢাকনা চাপা দিয়ে। তো আমার চিকেন বিরিয়ানি একদম রেডি। তো গরম গরম বিরিয়ানি সার্ভ করে দিন। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। টাটা।